লকডাউনের মধ্যেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলেন এক কংগ্রেস কর্মী বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মুর্শিদাবাদ থানার কাপাসডাঙ্গা অঞ্চলের শিবনগর গ্রামে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, এদিন কংগ্রেস কর্মী মিনারুল শেখ বাজার যাওয়ার সময় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে তিনি আহত হন। এলাকাবাসীরা তাকে উদ্ধার করে প্রথমে লালবাগ হাসপাতালে নিয়ে যায়, পরে তাকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয় তাকে। জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। আজ সকাল 7:30 মুর্শিদাবাদ থানার কাপাসডাঙ্গা অঞ্চলে শিবনগর গ্রামে আমাদের দলের সক্রিয় যুব কংগ্রেসের কর্মী মিনারুল শেখ, তিনি আজ গুলিবিদ্ধ হয়েছেন। প্রথমে তাকে লালবাগ সদর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়, সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং পরীক্ষার পর তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শিবনগর এলাকার লোকমান শেখের নেতৃত্বে তৃণমূলের মাস্কেট বাহিনী তার উপরে আক্রমণ চালিয়েছে। রমজান মাসের শুরু, যেখানে পবিত্র রমজান মাসে হিংসা বন্ধ হওয়ার কথা, যেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন রাজ্যে হিংসা নয়, এখন একসাথে একভাবে চলতে হবে, সেখানে তার দলের কর্মীর হাতে কংগ্রেসের যুব কংগ্রেসের কর্মী মিনারুল শেখ গুলিবিদ্ধ হওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং জঘন্য অপরাধ। আমরা পুলিশ প্রশাসনের কাছে গুলি চালানোর সঙ্গে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে সুস্থ পরিবেশকে যারা অশান্ত করে তুলছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আবেদন রাখছি এবং সেই সঙ্গে সঙ্গে দাবিও পোষণ করছি। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, এই ঘটনায় কোনোভাবেই তৃণমূল জড়িত নয় বলে দাবি করেন জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাধিপতি অশোক দাস। দেখুন, এই ঘটনার সঙ্গে বিন্দু বিসর্গ রাজনৈতিক যোগ নাই। অকারণে কংগ্রেস তৃণমূলের দিকে আঙুল তুলছে, এটা তাদের স্বভাব। যে গুলিবিদ্ধ হয়েছে সেটা দুর্ভাগ্যজনক, তার জন্য পুলিশ আছে, কিন্তু তার দৌরাত্মে এলাকার মানুষ অতিষ্ঠ হয়েছিল, জনরোষ তৈরি হয়েছিল, এর সঙ্গে রাজনৈতিক যোগ না। এটা জমি জমা সংক্রান্ত বিবাদ, এটা সমাজ বিরোধীদের লড়াই, এর সঙ্গে কোনো রাজনৈতিক বিন্দু বিসর্গ যোগ নেই। অথচ কংগ্রেস সব কুল হারিয়ে এখন লক্ষ্য তাদের তৃণমূল, তৃণমূলকে আক্রমণ করো, বড় দুর্ভাগ্যজনক। জমি জমা সংক্রান্ত বিবাদ এবং সেই বিবাদের জেরেই এই গুলিগোলা চলেছে। পুলিশের প্রতি আমাদের ভরসা আছে, এখানে ডিআইজি মুকেশ আছেন, এখানে পুলিশ সুপার নতুন এসেছেন রাজকুমার আছেন, সুতরাং পুলিশের প্রতি ভরসা রাখুন, ঘটনার সত্যতা প্রকাশ পেয়ে যাবে। মুর্শিদাবাদ থেকে সোনা গোস্বামী রিপোর্ট, আনন্দবার্তা।